নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে নতুন একটি ভিডিও। চলে এসেছি দেখো একদম আমাদের গ্রামটা তোমাদের একটু ঘুরিয়ে দেখানোর জন্য। প্রথমেই দেখো দেখাচ্ছি আমাদের গ্রামের চারিদিকে কত ধানের ক্ষেত। তো যেহেতু আমরা গ্রামে থাকি তো সেই কারণে আমাদের এদিকে ধান ক্ষেতটা প্রচুর পরিমাণে দেখা যায়, শহরে খুব একটা দেখা যায় না। তো দেখো ধান ক্ষেতের সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো যত দূর দু চোখ যায় সব দিকেই খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম কী কী শপিং করা হয়েছে ঈশানের জন্য, তো সেগুলোই আজকের ভিডিওতে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, প্রথমেই চলে এসেছি ঈশান সোনার, তোমাদের সকলের ঈশান সোনার জন্য একটা শার্ট কিনেছি, আর শার্টটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তো কালারটাও খুবই সুন্দর আর পিওর কটন। তো যেহেতু ঈশান বেশি ঝিলিক ঝালিক জামা কাপড় পরতে পারে না, ও একদম সফট আর সুতির ড্রেসই সবসময় পরে, সিনথেটিক বলো অন্য অন্য যেসব কাপড়ের হয় ঈশান একদমই পছন্দ করে না পরতে। আর ওকে পরালে ও কেমন একটা করে, তাই ওকে সবসময় চেষ্টা করি সুতির কাপড় জামা পরানোর। তো দেখো ওর জন্য এই শার্টটা নিয়ে এসেছি, শার্টটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভালোভাবে তোমাদের হয়তো দেখাতে পারছি না, তো যখন ঈশান পরবে তখন তোমরা দেখে বলো কেমন লাগছে। আর এখানে একটা হাফ জিন্স ওর জন্য কিনেছি। তো ওর ড্রেসটা কিনতে গেলে খুবই প্রবলেম হয় কিনতে, কোমরে ঠিক মতো আসে না। তারপরে ওর এই যে জিন্সটাও খুব পছন্দ হয়েছে ঈশানের। তারপরে চলে এসেছি এখানে বেশ কিছু টি শার্ট। তো ও টিউশন পড়তে যায় সেই কারণে ওকে ছটা কিনে দিয়েছি। তো এখানে আমি তিনটে প্যাকিং করা আর দুটো ও পরে ফেলেছে, আর এখানে একটা দেখো খোলা আছে, ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খুবই সুন্দর এই এই যে এই টি শার্টগুলোর কাপড়গুলো খুবই ভালো আর সুতির, একদম সফট, একটুও গরম লাগে না। ঈশানও পরে খুব মজা পায়। আর এটা হলো আমার ভাইপোর ড্রেস, জিন্স আর টি শার্ট হাফ জিন্স। তো আর এখানে চলে আসলাম আমার শ্বশুরমশাইয়ের একটা শার্টের পিস, একটা প্যান্টের পিস। তো আমার শ্বশুরমশাই এখনও বানাননি, ওনার এখনও আছে কিছু জামা কাপড় নতুন, তাই আমার এখানে আছে শাশুড়ি মার শাড়ি টায়ার ব্লাউজ, তো নিজেই আছে সবগুলো, ওগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর কিছুদিন আগে এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিলো, তো ওটাই আমার জন্য রেখেছি। আর তোমাদের দাদাভাইয়েরটা জামা প্যান্টের পিস বানানো বানাতে দিয়েছে। আর ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।